দ্বিতীয় অভিযোগ, একজন স্বামী আসামির বিরুদ্ধে অভিযোগ করেছেন, খুব কান্না কান্না করে অভিযোগটি লিখেছেন। অভিযোগটা করেছে কান্না আপনার সামনে নাকি কাগজে? একদমই সামনে, কারণ উনি কাঁদতে কাঁদতে লিখেছেন বলে লেখাগুলো অস্পষ্ট, চোখের পানি পড়েছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তিনি লিখেছেন, সরকার দিদিকে 65 লাখ টাকা দিল লাল শাড়ি বানানোর জন্য, তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে। তার ওয়াইফ বলেছে, দিদিকে 65 লাখ টাকা দিল লাল শাড়ি নেওয়ার জন্য, আর তুমি আমাকে 65 টাকা দিতে পারলে না লিপস্টিক কেনার জন্য। হ্যাঁ, এই অভিযোগটা একদমই সত্য। আর এইবারই প্রথম আমি অনুদান পেয়েছি এবং এইবারই প্রথম আমি সিনেমা প্রযোজনা করব। আমার প্রতিষ্ঠানের নাম অপুজয় চলচ্চিত্র। এই জায়গা থেকে আমার নতুন একটি জার্নি শুরু হবে। তো ধন্যবাদ জানাই, যারা এই প্রোগ্রামটা দেখবেন তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, কারণ আমি নতুন একটি জার্নিতে পা দিচ্ছি। আমার খুব ইচ্ছে ছিল যে আমার এই জার্নিতে যেন আমার সবচেয়ে বড় যে গার্ডিয়ান, যার কারণে আজকে আমি উপবিষ্ট, সেটা আমার মা। উনি থাকতে পারলে বেশি ভালো লাগতেন। তো আমি মনে করি সকলের দোয়াই আমার কাছে সবচেয়ে বড়। তো এই অভিযোগটা একদমই সত্য। এটা কি অর্ডার নাকি খাবারের অর্ডার বলতে? খাবারের অর্ডার, কোনো সারাক্ষণ খালি অর্ডার নিতে থাকে কিন্তু কোনো খাবার আসতেছে না। দিদি দিদি না হয় ডায়েটে আছে, আমাকে দেখেন আমি না খেয়ে ডায়েটে আছি। দিদি, তৃতীয় অভিযোগটি হচ্ছে আপনার সিনেমার নামগুলো কেমন জানি ইনকমপ্লিট। এই যেমন আপনার সিনেমা কাল সকালে, কাল সকালে কি, কাল সকালে কি আমি দাঁত ব্রাশ করবো? কাল সকালে কি? কাল সকালে হচ্ছে ওই সিনেমায় আমার খুবই ছোট্ট একটা ক্যারেক্টার করার সৌভাগ্য হয়েছিল, এবং ওই সিনেমার যে ডিরেক্টর ছিলেন আমাদের আমজাদ হোসেন আঙ্কেল, উনিও নেই আমাদের মাঝে। তো আঙ্কেলের কি বলে দোয়া আশীর্বাদ, আর তার থেকেও বড় ইম্পর্টেন্ট হচ্ছে সিনেমায় যে দুজন মেইন আর্টিস্ট ছিলেন, একজন হচ্ছে শব্দুর আপু এবং ফেরদৌস ভাই, তাদের দুজনকে আমি পেয়েছি খুব কাছে থেকে দেখার। তো এটাই আমার একদম শুরুর একটি কাজ ছিল, কিন্তু ওই সিনেমায় আমার ক্যারেক্টার খুবই ছোট ছিল, আমি হিরোইন বা অন্যান্য বড় আর্টিস্ট হয়ে কাজ করিনি। বাবা, কিন্তু এছাড়াও তো আরো আছে, শুধু কাল সকালে না, যদি বউ সাজে গো, বউ সাজার পর কি, কোথায় গো? ওই যে আব্রাম খান জয়, মানে বউ সাজার পরে জয়, এটা অ্যানসার আমরা পেয়ে গেলাম। তারপর হলো থ্রেড সিনেমার মধ্যে, ভালোবাসা দিল কিনা বল। হ্যাঁ, ওটা থেকেই তো প্রেম হয়েছে, নাহলে জয় আসবে কোথা থেকে? আচ্ছা, এইভাবে রাগারাগি করে ভালোবাসা দিতে হয়? হ্যাঁ। আরেকটি অভিযোগ টাকা পয়সার ব্যাপারে। আচ্ছা আচ্ছা, তাই নাকি? আপনি একটা সিনেমা আছে 1 টাকা দেন মহর, আচ্ছা, তারপরে আবার করলেন 1 কোটি টাকার কাবি। হ্যাঁ, 1 থেকে 1 কোটি ব্যালেন্স কোথায়? ব্যালেন্স হচ্ছে যে ভালোবাসা, ভালোবাসা। হ্যাঁ, কোথাও ভালোবাসা কম ছিল সেখানে বলেছি হচ্ছে টাকাটা বেশি বাড়িয়ে দিতে, আর যেখানে ভালোবাসা একটু বেশি ছিল সেখানে টাকাই দরকার পড়েনি। বাবা, থ্যাংক ইউ। আর কথাটা ডিস্টার্ব করলে আপনার মনে শান্তি আসবে? আদালতের সময় নষ্ট করবেন না দয়া করে। আপনি যে আমাদের সময় নষ্ট করতেছেন তার বেলায়, যেটা বললেন দুটো ভালোবাসা দুরূপ। হ্যাঁ, আপনার এই দুই নিয়ে কথা বলতে গিয়ে বিজ্ঞানীদের মধ্যে মারামারি হচ্ছে, তাই নাকি? বিজ্ঞানীরা কোনো কুল কিনারে খুঁজে পাচ্ছে না। মানে আপনি এটা সিনেমা করছেন, নাম তার দুই পৃথিবী, বিজ্ঞানীরা আরেকটা পৃথিবী খুঁজতেছে। আরেকটা চলচ্চিত্র জগৎ, একটা হচ্ছে পৃথিবী, আর একটি ওই জগৎ, মানে এটাও জগৎ ওটাও জগৎ। হ্যাঁ, এইটা দুই পৃথিবী। আমাদের একটা সুন্দর সিনেমা তৈরি হয়েছে যেটা ডিরেক্টর ছিলেন এফআই মানে, আমি ছিলাম, শাকিব খান ছিল এবং অহনা নামে আরেকজন নায়িকা ছিলেন। খুব সুন্দর একটি সিনেমা হয়েছে। আর বিজ্ঞানীরা শুধু শুধু শত শত বছর ধরে বলতো, আমি কিন্তু একবারে বলে দিলাম দুটো পৃথিবী, মানে আপনার কাছে এসে জিজ্ঞেস করলেই হয়েছে দুই পৃথিবী, আপনি দেখাই দিতেন চোখ দিয়ে। আবারও কিন্তু বলছে, আবারও